আজকে গেল প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ, অর্থাৎ জ্যেষ্ঠতা নির্ধারণের সংক্রান্ত যত কার্যক্রম ছিল সব কার্যক্রমেরই আদালত কর্তৃক স্থিতাবস্থা জারি করেছেন। দেখুন, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত কার্যক্রমের উপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জাতীয়করণ করা 26,000 প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের চাকরিকাল 50% বা 50% সময় গণনা করে জ্যেষ্ঠতা নির্ধারণ করতে হাইকোর্টের দ্বারা স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিফট আপিল মঞ্জুর করে রোববার 20 নভেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল ব্রেঞ্চে আদেশ দেয়। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের যে জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত যত কার্যক্রম ছিল সেইটাতে হাইকোর্টের স্থিতাবস্থা জারি করেছে এবং বেসরকারি শিক্ষক যারা ছিল তাদের 50% গণনা করে জ্যেষ্ঠতা নির্ধারণের যে হাইকোর্টের রায় ছিল সেটিও আপিল বিভাগ স্থগিত করেছে। এই আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে রিটকারী আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। এদিন রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম রহমান, মমতাজ উদ্দিন ফকির, মোহাম্মদ মোতাহার হোসেন সাজু, সাইদ আহমেদ রাজা। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া, নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ এস কে মোর্শেদ। এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।